এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখো ভালো করে দেখো, কাজটা না করলে আমার কাজটাও চলে যেত। এটা সিনেমা নয়, স্টেটমেন্ট। তোমার ফ্লোরের টেকনিশিয়ান কার্তিক নিজের মুখে স্বীকার করেছে এই অ্যাক্সিডেন্টটা ও তোমার কথায় করেছে। রমেশ, এই সব মিথ্যে, মিথ্যে বলছো এখানে, মিথ্যে। আয়ুষ কুমার, কি করছেন কি আপনারা? বিহেভ ইয়োরসেলফ আয়ুষ কুমার। একটা সামান্য রেকর্ডিং দেখে কি প্রমাণ করতে চাইছেন? ওগুলো আমি করেছি, মিথ্যে এসব। হাউ ডেয়ার ইউ আমার অফিসে দাঁড়িয়ে আমার সেট জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন আর আমার অফিসে নুইসেন্স ক্রিয়েট করছেন? না, সাহস তো কম না, এর ফল ভালো হবে না। এমনি তো নিজের নিজের ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে। এরপর বেশি পাড়াবাড়ি করলে সোজা জেলে ঢুকিয়ে দেব। ওনাকে জেলে পাঠানোর আগে আপনি নিজে চিন্তা করুন, ওই লোকটা আপনার নাম নিল কেন? আপনার সেটের লোক এত দিন ধরে আপনি ওনার সাথে কাজ করছেন কিন্তু আপনার নাম নিল কেন, এর উত্তরটা দিন। আনসার হার ওর নাম। এই উত্তরটা আপনি না দিলে কিন্তু আমি আপনাকে জেলে পাঠাবো। অফ কোর্স, আমার নাম যখন উঠেছে তখন উত্তর তো আমাকে দিতেই হবে। হাই, নিয়ে ওই টেকনিশিয়ান কার্তিককে তুলে আমার কাছে এক্ষুনি। না না, এইটা কি করে হয়? এর জন্য ডিভোর্স। আরে বাবা আকাশ, কেন বুঝতে চাইছিস না তুমি? সবাই না এই ইমোশনাল শকটা সবাই হ্যান্ডেল করতে পারে না। আঙ্কেল, আমি সবটাই বুঝতে পারছি, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, সেটা ঠিক না, সেটা খুব খারাপ একদমই। কিন্তু বিগ ব্রো বলছে ও সবটা জানে, ও সত্যিটা জানে, ওর কাছে প্রমাণ আছে। এক্স্যাক্টলি আকাশ, একটু বোঝার চেষ্টা করো, ওর কাছে প্রমাণ আছে তো সেই জন্যই ও ও বোধহয় ভাবছে এটা ছাড়া কোনো অপশন নেই। তুমি একটু কি এমন প্রমাণ? আমরা তো সবাই দেখলাম, মানে সেটাই তো দেখলি তো, তোর বিগ্রহ তো দেখালো সবাইকে, ভিডিওতে দেখালো কে একজন মাথা দিয়ে ওই বিকি দিয়ে মারছে, তুই সব ভিডিও দেখলি তো, আবার কি প্রশ্ন করছিস তুই? কাল আঙ্কাল, দেখো আমি সবটাই বুঝতে পারছি কিন্তু সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা যায় না। আই মিন বিগ্রহ আর মোহনা মিলে তো আবার বেবি প্ল্যানিং করতে পারে। দেখো তোমরা একটা কথা বোঝো, মানে আজ যে আমরা সবাই একসাথে এইখানে দাঁড়িয়ে আছি বা কথা বলছি সবটা মোহনার জন্য। মোহনা অরুণাবুর কাছ থেকে টাকা নিয়ে ফেসে গেছে, এটা তো আমরা বুঝতে পারছি। তা বলে নিজের বাচ্চাকে এটা মানতে পারছিস তুই? বল নিজের, বল 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 বল, আমার একটা কথা শোন। হ্যাঁ বল। মোহনার যদি এখন বেবি হতো তাহলে ও কাজটা কিভাবে করতো? আঙ্কা তুমি বুঝবে না, মম মম তুমি তো এর চেয়ে টাফ টাফ সিচুয়েশন হ্যান্ডেল করেছো, তুমি প্লিজ একবার বিগ্রহকে বোঝাও একবার। আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড আকাশ, তোমার বিগ্রহর জন্য তোমার কতটা কষ্ট হচ্ছে, আমাদের সবার কি কম কষ্ট হচ্ছে, বাট উই আর হেল্পলেস। আমার কথা এই সিচুয়েশনে কেন শুনবে? মম ও যদি কারোর কথা শোনে তাহলে সেটা হচ্ছে তুমি। কেন মিথ্যে কথা বলছো তুমি? তুমি জানো আমি তোমার কি অবস্থা করতে পারি? জানি স্যার। তাহলে কার্তিকের টাকা খেয়ে তুমি আয়ুষ কুমারকে বলেছো যে আমি তোমাকে এই সমস্ত কাজ করতে বলেছি? কি হলো, কেন মিথ্যে কথা বলেছো? যে আমি তোমাকে টাকা দিয়েছি এই অ্যাক্সিডেন্টটা করানোর জন্য, কেন মিথ্যে কথা বলেছো তুমি? আপনাদের অনেক ক্ষমতা আছে স্যার, চাইলে টাকা দিয়ে সব কিছু করাতে পারেন। মানে কাজটা হয়ে যাওয়ার পরে নিজের ইমেজ বাঁচাবার জন্য বলবেন করেননি, এটাই তো নিয়ম স্যার। এসব কি আজে বাজে কথা বলছো? কেন মিথ্যা কথা বলছিস? এরপর জানি স্যার আমার কাজও থাকবে না, আমি পাড়াতে ঢুকতেও পারবো না। একটা বাজে বাজে কথা বলিনি, আর কিসের ভয় বা মিথ্যে বলবো? সেদিন টাকা দিয়ে বললেন কাজটা কর, আর আজ আপনার লোক যখন আমাকে তুলে নিয়ে এলো তখন টাকা দিয়ে বললো যে মোহনা ম্যাডামের সামনে যেন আমি বলি আপনি কিছুই করেননি, কিছুই জানেন না আপনি।
কার্তিক! চিৎকার করে লাভ নেই স্যার, গরিব মানুষ আমি, টাকার টান থাকেই, দুটো টাকার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনারা তো বড় বড় মানুষ, আপনাদের মুখের উপর না বলবো কি করে? একটাও নাটক না, গরিব মানুষের সেন্টিমেন্ট দেখে তুমি এখানে মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা না স্যার, বউ বাচ্চা নিয়ে ঘর করি, কাজটা করে ঘুম আসেনি আমার, মরমে মরে গেছি, এত বড় পাপ করলাম আপনার কথায়, জানি না এই পাপের শাস্তি আমি কি পাবো। আমার জন্য তোকে পাপ করতে হয়েছে? বাড়ি যাও, বাড়ি আমার জন্য অপেক্ষা করো, একটা কথাও না। কি বললাম আমি? বাড়ি যাও। তুমি আমাকে বলতে পারো মোহনা এক্স্যাক্টলি কি করেছে? ও আয়ুষের ট্রাস্ট, আয়ুষের বিশ্বাসটা ভেঙেছে। ঠিক আছে আমি মানছি, তোমার কথা শুনে আমি আয়ুষকে বোঝালাম, আয়ুষ হয়তো মেনেও নিল, কিন্তু তারপর আকাশ, সুমন্ত প্লিজ তুমি দাঁড়িয়ে থেকো না, একটু বোঝাও। কি আলাদা করে বোঝাবো বলো, আমার তো বোঝানো কিছু, ও তো বাচ্চা ছেলে নাকি ও একটা, আর তাছাড়া ওরা দুজন কি বাচ্চা শিশু নাকি ওরা, যে মন ভালো কথা বলে ভুলে যাবে সব থেকে বড় কথা। একটা জিনিস তুমি কি করে ভুলে যাচ্ছ আকাশ, ছোটবেলা থেকে তুমি আর আয়ুষ দুজনেই জানো তো, সব সময় তোমাদের ইচ্ছে, তোমাদের তোমাদের চয়েস, তোমাদের ইচ্ছেকে আমি প্রাধান্য দিয়ে এসেছি, এটা তো তোমরা অস্বীকার করতে পারবে না। তাহলে এখন এত বড় একটা ডিসিশন নেওয়ার সময় আমি কি করে আয়ুষকে বলবো অন্য কিছু ভাবতে? তোমরা কি বলতে চাইছো? ওদের ডিভোর্সটা হয়ে যাক আর আমরা আমরা কিচ্ছু করব না, সেটা বলছি কোথায়? আমি কি সে আচ্ছা কি এক মিনিট না সুমন্ত, আই এম ভেরি সরি, আমায় কিছু কথা বলতে হবে আকাশ, তোমার সেটা শুনতে ভালো লাগবে না, বাট আই হ্যাভ টু, কারণ তুমি বুঝতে চাইছো না। তোমার নিশ্চয়ই সেই দিনটা মনে আছে যেদিন তুমি ঐন্দ্রিলাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলে। নো ম্যাটার হোয়াট, এত কিছু হয়ে গেল কিন্তু তাও আমি কিন্তু তোমার ডিসিশনকে রেসপেক্ট করেছিলাম। আমি একটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় শোন, আমি জানি তোর বিগ্রহর জন্য তোর কষ্ট হচ্ছে, তুই কষ্ট পাচ্ছিস, তুই চাস না যে ওদের কিছু ক্ষতি হোক, তবুও আমি তোকে বলছি এসবের মধ্যে থাকিস না, তোর বিগ্রহ যেটা চাইছে করতে।